এখন গসিপসের মধ্যে রয়েছেন শারিয়ার কবিরকে চেনেন না বাংলাদেশের ছোট পর্দার নায়িকা সাফা কবির। এর সাথে আরো থাকছেন বিরতির কারণ জানালেন বাংলাদেশের চিত্রনায়িকা পূর্ণিমা। তার সাথে থাকছে দেব জানালেন তিনি বিবাহিত। প্রথমেই আসি সাফা কবিরের কাছে। প্রখ্যাত কথা সাহিত্যিক শারিয়ার কবিরকে চেনেন না অভিনেত্রী সাফা কবির। এক ফেসবুক লাইভে এসে এমনটাই জানালেন তিনি। সাফা কবির লাইভে এসে তার পরিবারের পরিচয় দিতে গিয়ে বলেন, আমার বাবার নাম হুমায়ুন কবির সবুজ, আমি শারিয়ার কবিরের মেয়ে না, ডিউ টু রেসপেক্ট আমি শারিয়ার কবিরকে চিনি না। সাফা কবির দেশের টেলিভিশনের প্রথম শ্রেণীর অভিনেত্রী হয়েও শারিয়ার কবিরকে না চেনা এবং তা ফেসবুক লাইভে বলায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। এবার আসি পূর্ণিমার কাছে। গরমের কারণে নতুন কোনো কাজে হাত দেননি জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রচণ্ড গরমকে আপাতত এড়িয়ে চলছেন তিনি। জানিয়েছেন গ্রীষ্মের তাপমাত্রা না কমলে নতুন করে কাজ করার কোনো সম্ভাবনাই নেই। যদিও গত 2-3 দিন ধরে আবহাওয়া আগের তুলনায় কিছুটা শীতল, কিন্তু সেটা কতদিন থাকবে তার উপর নির্ভর করবে নতুন কাজের শিডিউল, এমনটাই বলেছেন পূর্ণিমা। তিনি বলেন, এই মুহূর্তে যে গরম পড়েছে এই অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব না। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাববো, সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কন্টেন্টে কাজ করব। সবশেষে আসি দেবের কাছে। টলিউডের জনপ্রিয় জুটি দেব আর রুক্মিণী, তাদের মিষ্টি প্রেমের গল্প তারা যেন রূপকথার চরিত্র। ছবির বাইরে বাস্তব জীবনেও তাদের প্রেম বেশ মাখোমাখো। তবু আজও টলিউডের এলিজিবল ব্যাচেলার দেব, তাকে দেখলে তারকা থেকে মিডিয়া সবারই একটাই প্রশ্ন, বিয়েটা করছেন কবে? সেই প্রশ্নের উত্তর দিলেন দেব নিজেই। দেব জানিয়ে দিলেন তিনি আসলে বিবাহিত, তবে পাত্রীটাকে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে দেবের বেশিরভাগ ছবির নায়িকা হলেন রুক্মিণী। বছরে 2-3 বার একসঙ্গে ছুটিতেও যান তারা, সবই করছেন বিয়েটা কবে? এমন প্রশ্নে দেব জানিয়ে দিলেন তিনি আসলে বিবাহিত। এটা শুনে তো ভক্তরা আশ্চর্য, তারা নিশ্চয়ই ভাবছেন আর 5টা তারকার মতো বিয়েটা লুকিয়ে গেছেন তিনিও, পাত্রীটাকে। রুক্মিণী যেহেতু নয় তাহলে পাত্রীটাকে, এত ভাববেন না, কারণ দেব নিজেই জানিয়ে দিয়েছেন বিয়ের রহস্য। জানিয়েছেন কাজের সঙ্গেই নাকি বিয়ে করেছেন দেব। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।